মধ্য আফ্রিকার দেশ কঙ্গোতে এমপক্সে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা 570 জন ছাড়িয়েছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী স্যামুয়েল রজার কাম্বা এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় সময় সোমবার রাজধানীর কিনশাসায় সংবাদ সম্মেলনে জানানো হয়, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত কঙ্গোতে বিভিন্ন এলাকায় এমপক্সে আক্রান্ত হয়েছে 16,700 জন। এই রোগের বিস্তার ঠেকাতে পুরো আফ্রিকা মহাদেশে জরুরি অবস্থা ঘোষণা করা প্রয়োজন বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। এদিকে পাকিস্তানে শনাক্ত হওয়া এমপক্স পশ্চিম আফ্রিকান ক্ল্যাড 1 ধরনের নয়। সোমবার পাকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে রয়টার্স বিষয়টি নিশ্চিত করেছে। ভাইরাস শনাক্তের জেরে করাচি জিন্না আন্তর্জাতিক বিমানবন্দরে সতর্কতা জারি করে কর্তৃপক্ষ।